বলি এটা কিন্তু পেইড ভিডিও না, এই ভিডিওটার জন্য কোন প্রকাশনী কিন্তু আমাকে একটা পয়সা বা একটা টাকাও দেয়। হ্যালো, ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকে একটা ভৌত বিজ্ঞান বইয়ের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। বর্তমানে যারা এখন ক্লাস নাইনে পড়ছো, অর্থাৎ যারা 2022 সালে নতুন ক্লাস টেনে উঠবে, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা কিন্তু মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। এই বইয়ের এ টু জেড নিয়ে আলোচনা করব, কি কি ভালো গুণ আছে, আরও কি কি থাকলে বইটা ভালো হতো, সমস্ত কিছু জানার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলি, এটা কিন্তু পেইড ভিডিও না, এই ভিডিওটার জন্য কোনো প্রকাশনী কিন্তু আমাকে একটা পয়সা বা একটা টাকাও দেয়নি। প্রথমেই চলে আসি বইটার দাম। বইটার দাম মাত্র 125 টাকা, এটা কিন্তু পর্ষদ নির্ধারিত মূল্য। অর্থাৎ ম্যাক্সিমাম একটা পর্ষদ মূল্য নির্ধারণ করে দেয়, তার বেশি কিন্তু কোনো প্রকাশনী দাম নিতে পারবে না। থিওরি অংশের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে জেনে রাখো সেকশনের মাধ্যমে খুব সুন্দরভাবে রঙিন করে দেওয়া আছে, যাতে ছাত্রছাত্রীদের খুব সহজেই চোখে পড়ে। বিভিন্ন অধ্যায়ের প্রয়োজনীয় ছবি বা ডায়াগ্রামগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেখাচিত্রের সাহায্যে বোঝানো আছে, যেটা রিয়েল ডায়াগ্রাম নয়। ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ রিয়েল ডায়াগ্রামের প্রয়োজন নেই, আমরা রেখাচিত্রের মাধ্যমে কিন্তু বিষয়গুলোকে সহজভাবে বুঝতে পারবো, কিংবা পরীক্ষার খাতায় রেখাচিত্রের সাহায্যে আঁকাটা কিন্তু আমাদের ক্ষেত্রে সহজলভ্য হবে। প্রত্যেকটা অধ্যায়ের শেষে বিশেষ আলোচনা নামক একটা সেকশন আছে, সেই আলোচনার মধ্যে কয়েকগুলো প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং প্রশ্নগুলো কিন্তু যাতা নয়, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা আছে, এবং সেই প্রশ্নগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন, সেগুলো কিভাবে লিখতে হবে সুন্দর করে উত্তরগুলো লিখেও দেওয়া আছে। প্রতিটা অধ্যায়ের একদম শেষে MCQ প্রশ্ন, VSAQ অর্থাৎ 1 নম্বরের ছোট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন আলাদা আলাদা করে সেকশন করা আছে, এবং খুব সুন্দরভাবে বিস্তারিত প্রশ্নগুলো দেওয়া আছে, এবং অনেক বেশি সংখ্যক প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে। বইটার একদম শেষে প্রত্যেকটা অধ্যায়ের গ্লসারি দেওয়া আছে, যে গ্লসারির মধ্যে বিভিন্ন অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো সুন্দর করে গুছিয়ে লেখা আছে, সেটা সংজ্ঞা হতে পারে কিংবা কোনো ম্যাথামেটিক্যাল ডেরিভেশন। দেখো, এই পরিবেশের জন্য ভাবনা থেকে এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো। একই রকমভাবে তাপের ঘটনা থেকে, জলতড়িৎ থেকে দেওয়া আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, একদম বইয়ের শেষে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে খুব সুন্দর করে দেওয়া আছে। বিভিন্ন সংজ্ঞাগুলো খুব সুন্দর করে এবং ছোট্ট করে দেওয়া আছে। এবারে চলে আসি বইটাতে কি কি ঘাটতি আছে বা কি কি আরো থাকলে বইটা আরো ভালো হতো। দেখো, অনুশীলনীতে 1 নম্বরের প্রশ্ন আছে, অর্থাৎ MCQ প্রশ্ন আছে, VSAQ আছে, 2 নম্বরের প্রশ্ন আছে, 3 নম্বরের প্রশ্ন আছে, কিন্তু যেটা নেই, একদমই কোনো অনুশীলনীতে নেই, আমি বইটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, সেটা হলো বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। এই বাম স্তম্ভ ডান স্তম্ভ একটাও নেই, কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু বা পরীক্ষাতে বাম স্তম্ভ ডান স্তম্ভ আসে, সেই কোনো একটাও অনুশীলনীতে একটাও বাম স্তম্ভ ডান স্তম্ভ নেই। এটা একটা খুব বড় ঘাটতি, মানে এই বইটাতে পড়লে স্টুডেন্টরা এই বাম স্তম্ভ ডান স্তম্ভের প্রশ্নের সাথে কিন্তু পরিচিতি হবে না। 2 নম্বর ঘাটতিটা হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ মৌল বা যৌগের পাশাপাশি বা নামের পাশাপাশি তাদের সংকেত দেওয়া উচিত ছিল, যেটা এই বইটাতে দেয়া নেই। যেটা আমি একটা খুঁজে পেয়েছি সেটাই দেখাচ্ছি, যেমন মিথেন হাইড্রেটের সংকেতটা দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা এই বইটাতে দেয়নি, শুধুমাত্র মিথেন হাইড্রেট নামটা দিয়ে বেরিয়ে গেছে। মিথেন হাইড্রেট, এই জায়গায় দেখো, মিথেন হাইড্রেট নামটা দিয়ে বেরিয়ে গেছে, এখানে মিথেন হাইড্রেটের সংকেতটা দেওয়া উচিত ছিল, এইসব সাথে তাহলে স্টুডেন্টরা পরিচিতি পেত, কিন্তু সেটা এখানে হয়নি। 3 নম্বর ঘাটতি, বিভিন্ন সংজ্ঞাগুলো সহজ ভাষায় করার জন্য অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট কিন্তু মিস হয়ে গেছে। তো আমি বলবো ওভারঅল
এই বইটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে এবং প্রশ্ন উত্তর যথেষ্ট রকমের আছে, যথেষ্ট সুন্দর আছে। কিন্তু আরেকটা জিনিস যেটা থাকলে ভালো হতো সেটা হলো বাচ্চাদেরকে পড়ানোর জন্য বা বোঝানোর জন্য যে বাহ্যিক উদাহরণ বা বাস্তব উদাহরণ সেটা কিন্তু এই বইটাতে অনেকটা কম দেয়া আছে। তো তোমরা বইটা কিনতে পারো, কিনে দেখতে পারো। তোমাদের যদি ভালো লাগে বা তোমাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই জেনে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কী কী ভালো লেগেছে এবং কী কী লেগেছে। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।